হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, শনিবারের সকাল, নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এই যে বেড়াটা ফেলে দিয়েছি, বেড়াটা না আমি পারি না আটকাতে, বন্ধ করতে আমি পারি না বা খুলতে, ওটা পড়া থাক, বর পরে এসে ঠিক করে দেবে। সকাল এখন বাজে 8:45, কাজকর্ম হয়ে গেছে, জামাকাপড় দুটো মেলতে এসেছিলাম, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো জামাকাপড় মেলাটা সমস্যা হয়ে যায়, বুঝে না এখানে মেলে দিয়ে গেলাম। স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, মাথার সামনেটা জল দিয়েছি, মাথা যন্ত্রণাটা যে আমার কী যে সমস্যা হয়েছে, ভালো লাগছে না। ওষুধ তো চলছে, কারণ ওষুধটা না শেষ হলে তো আর ডক্টরের কাছে যেতে পারছি না। সকালে বর চলে গেছিলো কাজে, কিন্তু এই আসলো আধ ঘন্টা মতন আগে আসলো, কারণ কারেন্ট চলে গেছে। জানো তো কী কারেন্ট চলে গেছে বলে আসলো, আর জানোই তো কারেন্ট চলে যাওয়া মানে আমাদের কাজ বন্ধ। এই তো, আর এদিকে দেখবে গাছটা কী সুন্দর ফুল হয়েছে, এদিকে গোয়ালঘরের কাজ অনেক হয়ে গেছে। এই দেখো, এগুলো হচ্ছে মাঠের গাঁদা, এরকম ঠোক ঠোক গাঁদা হয় কি ভালো লাগে। আর এদিকে এই দেখো গোয়ালঘরের কাজ হচ্ছে, গতকালকে তো বৃষ্টি হয়ে 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 কাজের সমস্যা হয়ে গেছিলো। আর এই দেখো, এই যে আমি মুনছো না আমা, কি হয়েছে কি, ওই যে আমার বড় দেখো ওখানটা বসে রয়েছে, কারণ ঘরে প্রচণ্ড গরম, সকাল থেকেই গরমের তাপ, প্রচণ্ড গরমের তাপ। চলো এবার রান্না করি, কারণ ও রান্নাটা না করলে খেয়ে যেতে পারবে না, চলে এসেছে যেহেতু, তো বললো রান্না করো খেয়ে দে তারপর আমি কাজে যাব। এই তো বাবা কোথায় শুয়ে পড়লেন দেখো, এই যে শুয়ে পড়লেন। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখো এইটুকু হেঁটে আসলাম, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, রান্নাঘরে যাই, শনিবার যেহেতু নিরামিষ রান্নাই করব। আর আজকে হচ্ছে বাড়ির পুজো, ভেবেছিলাম উপোস করব, কিন্তু শরীরের যা কন্ডিশন সত্যি বলতে আমি কোনো উপোসই করতে পারছি না, মনসা পুজোও করতে পারলাম না, বা এই বাড়ির পুজো করব সেটাও করতে পারলাম না। ঠিক আছে চলো দেখি, 4টে তো হয়, একটা চেষ্টা করব করার। এই তো চলো সঙ্গে থাকো। এদিকে বারান্দার মধ্যে যন্ত্রপাতি সব কিছু ছড়াছড়ি, এগুলো হচ্ছে ওই মিস্ত্রি কাকাদের, তো ওদিকে কাজ হচ্ছে, তোমাদের তো বললামই বৌদিদের বাড়িতে কাজ হচ্ছে, যে এখানে কত কাঠ এনে রেখেছে, গতকালকে নিয়ে এসেছিল, তো অনেক কিছু কাজই হবে, দেখাবো তোমাদের সাথে। এই যে নিচে বসলাম, আলো জ্বালাইনি, ওদিকে জানলার দিয়ে যেটুকু আলো আসছে ওই জন্য অর্থের আলো হচ্ছে বন্ধ কর, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই ঝুড়িটার মধ্যে এখন সবজিগুলো গোছাবো, জানো তো, নিয়ে সব নিয়ে তারপর ওই ঘরে যাবো, মানে রান্নাঘরে যাবো, নাহলে ওই এটা করবো আবার দৌড়ে দৌড়ে আসবো। প্রথমের দিকে না খুব সমস্যা হতো, প্রথম প্রথম যখন এসছি ওই একটা করে মনে পড়তো একটা করে নিয়ে যেতাম, বাসনও তাই, একটা করে মনে পড়তো একটা করে নিয়ে যেতাম। এবার কতবার যে আমাকে দৌড়াদৌড়ি করতে হতো, তার ফলে আমার পায়ে ব্যথা হতো, যাই না কেন আমার সানের মেঝেতে পায়ে ব্যথা হয়, তবে প্রথম প্রথম বেশি হতো, এখন অতটা হয় না। আমার ও বাড়িতে গেলেও হতো, পুরো শান্ত ওই সানের মেঝে খালি পায়ে ঘুরতে ঘুরতে আমার পায়ে ব্যথা হতো, তো এই বাড়িতেও তাই হচ্ছে, আমার পায়ে ব্যথা হয়েছে। তো তারপর দেখলাম যে না, এরকম একটা বড় ঝুড়ি করব, এই ঝুড়ির মধ্যে যা যা সবজি আজকে রান্না করব, আলু বলো যা যা লাগবে সব কিছু আমি এর মধ্যে করে নিয়ে তারপর ওইখানে যাবো। আর মশলাপাতি ঝুড়ি তো রয়েছে এই যে এখানে নামিয়েছি, এটাকে ধরে নিয়ে চলে যাবো। আর বাসন হচ্ছে যেগুলো যেগুলো টুকটাক লাগবে একবারে গুছিয়ে নিয়ে আমি ওইখানে যাবো, তাহলে আমাকে আর ঘরে বারবার আসতে হবে না। তো এই যে লঙ্কা আদা ঝুড়ি নিয়ে নিয়েছি, 2-4টে আলু নেব, 4টে মতো আলু নিলাম। আর ঠিক এরম বড় বড় সাইজের আলুগুলোই না ভেতরে ইয়ে হচ্ছে, কি বলে কেমন যেন একটা দরকসরা মতন হয় না, কালো কালো ছোপ ছোপ ওরকম হচ্ছে, আর এই সাইজের আলুগুলো ঠিকঠাক হচ্ছে। এই দেখো এটা একটু বড়, এটা একটু ছোট, আমি একটু মাঝারি সাইজেরটাই নিই। তো চলো এবার গাঁটি কচু নেবো, গাঁটি কচুর ঝোল করবো, গাঁটি কচুর ঝোল করবো। আর হচ্ছে ভেন্ডি রয়েছে, ভেন্ডি নিয়েছি, ভেন্ডি সর্ষে পোস্ত খেতে আমার দারুণ লাগে, তো আজকে ভাবছি ওই ভেন্ডি সর্ষে পোস্ত করবো আলু দিয়ে, হেভি লাগে খেতে। এই হবে আজকে নিরামিষের দিনের রান্না। চলো নিয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডি, এই যে ভেন্ডিগুলো নিই, ভেন্ডি অনেক কটা আছে কিন্তু এতগুলো নেবো না, এতগুলো ভেন্ডি জানো আমাকে 5 টাকা দিয়েছে, এ কটা নিলাম। আর আলু যাবে, আলু কটা নিলাম, এগুলো আমি ভাজা খাবো একদিন, জানো ভাজা বা ভাতে সেদ্ধ দেব, যদি সেদ্ধ ভাত করি রাত্রিবেলায়। চলো এই দুই ঝুড়ি
ঝুড়ি নিয়ে রান্নাঘরে যাই। আর বাড়িতে কাজ হচ্ছে বলে একটু ওই যে টুকটাক টুকটাক যে আওয়াজ, সেই আওয়াজটা হবে, ঠিক আছে? তো একটু মানিয়ে দেখে নিও, চলো এবার রান্নাঘরে যাই। সবজির ঝুড়ি বাসনপত্র সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো চালটা ধুয়ে এবার দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে সবজিটা কাটতে বসবো। তো কাজ করতে করতেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, স্কিপ না করে মন দিয়ে শোনো, ভালো লাগবে। আচ্ছা, আমাদের এক হাতে তো পাঁচটা আঙুল, সেই পাঁচটা আঙুল কি একই রকম? নিশ্চয় না, সেটা আমিও জানি তোমরাও জানো, কিন্তু দেখো একসাথেই কিন্তু রয়েছে, একই সাথেই কিন্তু যখন আমরা মুঠ করি একসাথেই হয়ে যায়, কিন্তু যখন আবার ছেড়ে দিই তখন কিন্তু আলাদা থাকে। কিন্তু পাঁচটা আঙুল পাঁচ রকমের হয়, একটা ছোট, একটা একটু মাঝারি, একটা একটু বড়, এরকমই। কেন বললাম তাই না? আচ্ছা বন্ধুরা, আমাদের হাতে যদি বৃদ্ধাঙ্গুলিটা কেটে যায় বা অনামিকা আঙুলটা কেটে যায় তাহলে কি তার পাশের আঙুলটাই ব্যথা হয়? নিশ্চয় না। বা আমাদের যদি অনামিকাতে আমরা আংটি পরি তাহলে কি আমাদের কনিষ্ঠা আঙুলেও কি আংটি থাকবে? নিশ্চয় না, যদি পরি তবেই থাকবে, না পরলে কিন্তু থাকবে না, তাই তো? কেন বললাম তো, সঙ্গে থাকো সবই বলবো। একটুখানি বলে রাখলাম, তাহলে তোমাদের জানতে ইচ্ছে করবে যে কেন আমি এত কিছু বলছি, তাই তো? সবজিটা কাটা হয়ে গেছে, তো সবজিটা বসিয়ে দিই, তারপর আরও কথা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো ভেন্ডি, লঙ্কা, পটল, আলু কেটে নিয়েছি, এইগুলো দিয়ে হবে সর্ষে পোস্ত। তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হাঁড়িটা এইদিকে দিয়ে দিয়েছি, মানে বাঁদিকে হাঁড়ি বসানো ছিল ডান দিকে বসিয়ে দিয়েছি, তার কারণ ওইদিকে ভাতটা ছোটো ওভেন তো আস্তে আস্তে হোক, আর এদিকে বড় ওভেনে কড়াইটা বসিয়ে দিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ আমার বর আবার খেয়ে দিয়ে কাজে যাবে, ব্লগ বানায়, ঘর সংসার সামলায়, আমার বরের টাইম মতন খেতে দেওয়া সব কিছু না টাইমে টাইমে করতে হয়, জানো তো, বোঝোই তো বাড়ির বউকে যা করতে হয়, এগুলো সবাই জানে। যাদের বর অফিসে যায় তারাও খুব ব্যস্ত থাকে, আর আমার বর অফিস যায় না কিন্তু কাজে তো যায়, কাজ তো করে, তাই না? টাইম টু টাইম কাজে বেরোতে হয়। তো যাই হোক, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, এটা নুন হলুদ দিয়ে ভাজা করব, ভাজা করে তারপর একটু জল দিয়ে তারপর সর্ষে পোস্ত দেবো। এই তো, এর আগেও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তো আরও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা নতুন একটা রেসিপি আমাকে জানিয়েছো, অবশ্যই কোনো একদিন শেয়ার করব, মানে আমি বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে, তোমরা তো বলেছো অনেক টেস্টি হয়, তো করে খেয়ে দেখব, তোমাদেরকেও জানাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না তো বসিয়ে দিয়েছি, দুটো ওভেনে দুটো চলছে, ভাতটাকে এদিক ওদিক করে দিয়েছি, কারণ ছোট ওভেনটাই দিলাম, বড় ওভেনে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমাকে ভয়েস ওভার দিয়েই বেশিরভাগ কথা বলতে হবে, তার কারণ ওই যে বাড়িতে কাজ হচ্ছে টুকটাক, হাতুড়ির বাড়ি, বোঝোই তো, তো কথা বলা যাবে না, এখন একটু সময় তোমাদের সাথে কথা বলে নিলাম। চলো ওইদিকে সবজি বসিয়ে দিয়েছি, এবার গাঁটি কুচুটা কেটে নিই, গাঁটি কুচু আলু কেটে নিয়ে মশলা টশলা রেডি করি, ওইগুলো নামিয়ে তারপরে তরকারিটা বসাবো, সঙ্গে থাকো। তো এদিক সেদিকে দেখো ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করলাম, দেখতে কেমন হয়েছে জানিও। আর ভেন্ডিটা কিন্তু একেবারে ডাটো ডাটো রয়েছে, আমার মা বলতো ডাটো ডাটো, তো এই যে গলেও যায়নি, দেখতেই পাচ্ছ। চলো এবার এটাকে নামিয়ে নিই, আর একটু মিষ্টিও দিয়েছি। এদিকে আলু আর কচুটাকে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়েছি, মশলা দেবো জিরে আদা বাটা নিরামিষ করেই, ভাত হয়ে গেছে, এদিকে তরকারিও হয়ে গেছে, তো ফ্যানটাকে দিয়ে আসবো, গরুন না দেয়। এ দেখো গোয়াল ঘরটা কি সুন্দর হয়েছে না, পরে আর এখন খেয়ে নেবে। খুব সুন্দর হচ্ছে দেখো, এখানটা নেট দিয়েছে আর সাইডে হচ্ছে টিন দিয়েছে, জানি কথা শুনতে পারবো না, একটু সমস্যা হচ্ছে, হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, খুব জোরে আসেনি, সবে শুরু হয়েছে। আর ওইদিকে আমার বর দৌড়ালো ওই বাড়িতে জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য, ওই দেখো কত মেঘ করেছে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো আমি ওইদিকে রান্না করছিলাম, ও বললো বৃষ্টির জল মাথায় ফেলতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি, তো ও এসে আবার স্নান টান সেরে নেবে, তারপর কাজে যাবে। দেখো আধ ঘন্টার মধ্যেই মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ঝমঝম করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আর কি করা যাবে, বর্ষাকালের মেঘ, তাই না? তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, গাঁটি কচু দিয়ে আলু
আলু দিয়ে ঝোল, তার মধ্যে দিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা দিলাম, দেখি কেমন লাগে খেতে। আমি এর আগে মনে হয় দিইনি, এমনি করেছি, ধনে পাতাটা দিইনি। তো ভাজি নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, টাকা দিয়ে কেনা, তো এই জন্য দিয়ে দিলাম। দুটো ডাল ছিল। চলো, রান্নাবান্না তো হয়েই গেল, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। তার আগে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে, আর হচ্ছে পটল দিয়েছি আজকে, সেটা দিয়ে সর্ষে পোস্ত, হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে কড়াইতে ফুটছে কাটিকচু আলুর ঝোল। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর মেঘ যা করলো, এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার হালকা হালকা রোদ দেখা দিচ্ছে। বর গেছে স্নান করতে, স্নান করে আসলেই খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর আমার মুনুশোনা, আমার মুনুশোনা ছিল জানো কোথায়, বৃষ্টি পড়ছিল যখন জোরে জোরে, ওই যে বৌদিদের ওই চালাটার মধ্যে বসেছিল একদম গুজু গুজু হয়ে। তারপর আমি যেই দেখলাম, অরকম আমাকে বলছে দেখো মুনুশোনা কোথায় রয়েছে, আমি যেই দেখলাম দিয়ে আমি ডাকছি আয় মুনুশোনা আয়, দৌড়ে ঘরে চলে আসলো। এসে ওই যে খাটের তলায় রয়েছে, একটু গায়ে জল পড়েছে, মুছে দেওয়া হলো, এখন শুয়ে রয়েছে। তো ও স্নান করে আসুক, তারপর আমরা খেয়ে নেব, চলো সঙ্গে থাকো। দেখে দেখো, ভাত বেড়ে নিয়েছি, তরকারিও নিয়ে নিয়েছি, আর এই যে আমার বরের থালা, আর এখানে তো তরকারি তোমাদের দেখালামই, ঠিক আছে। আজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দেখো শুকনো লঙ্কা বারণ তো ছিল, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি। চলো খেয়ে নিই, হ্যাঁ পরে দেখা হচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছে কাজে। বাবা দেখো কি মেক করেছিল না বলো, আর কি রোদ। সাইকেল কোথায় রেখেছো, ভেতরের দিক করে রেখেছো, দেখো কে বলবে বৃষ্টি হয়ে গেল। দেখো জল দেখেছ, আর ওই যে ওইদিকে কাজ করছে, বেশ সুন্দর লাগছে জানো তো, গোয়াল ঘরটা দারুণ লাগছে দেখতে। ছাতা নিলে না তো, ছাতা নিয়ে যেতে পারতে, যা রোদ। দেখো গাছ রয়েছে, দোপাটি ফুল গাছগুলো বেশ ভালোই ইয়ে হয়েছে বলো, বড় বড় হয়েছে। হ্যাঁ কেটে ফেলতে হবে নাকি বৌদি, ওইদিকে সে ঘেরার জন্য বলো কি করবা বলো তো, ওই যে মাটি ইয়ে করে তুলে নিয়ে সাইডে লাগিয়ে দেবা, বর্ষাকাল আছে, ওই যে ওই দোপাটি ফুল গাছগুলো ওই যে ওইদিকে ঘেরা দেবে না, যদি কেটে ফেলার অবশ্য লাগবে না, ওইদিকে তো ইয়ে, সাবধানে যেও। দেখো তার টার রয়েছে, বাবা একদম চকচক করছে রোদে আকাশটা, দেখ দারুণ লাগে নীল। চলো বন্ধুরা, এবার আসি হাতের পাঁচ আঙুল নিয়ে। তাহলে পাঁচ আঙুলের মধ্যে যেই আঙুলটাতে আমি নেল পলিশ পরবো বা আংটি পরে সাজাবো, তবেই কিন্তু সে সাজবে। আমি যদি না চাই তাহলে কিন্তু আমার ওই আঙুলটাতে কেউ সাজাতে পারবে না, কি ঠিক বললাম তো, কেন বললাম তাই না। এখন একটা ইউটিউবে ট্রেন্ডিং টপিক চলছে, কি সেটা পরকীয়া, সত্যি। আচ্ছা যদি সত্যিই পরকীয়ার ব্যাপারটা হতো, তাহলে আমি বলবো পুলিশ, প্রশাসন, সমাজ, আত্মীয় পরিজন বা মহিলা সমিতি, এই মানুষগুলোকে জানাবো বা সমস্যা সমাধানের চেষ্টা করব। তা না করে এখন দেখি সবাই ফোন খুলে পরকীয়ার ব্যাপারটা শেয়ার করে দেয়। আচ্ছা যারা ভিউয়ার্সরা রয়েছে, তারা কি পরকীয়ার ব্যাপারটা এসে সামলাবে না তাকে এসে বুঝিয়ে দিয়ে যাবে, আমি তো এটাই বুঝে পাই না। আর নাকি ইউটিউব খুলে পরকীয়ার ব্যাপারটা শেয়ার করে দিলেই প্রচুর ভিউজ, ভাইরাল, প্রচুর রেভিনিউ ইনকাম। এখন পাড়া ঘরেও দেখবে কার বাড়ি কী হলো, কে কোথায় চলে গেল, কার বাড়ি অশান্তির তুমুলে বাঁধলো, সেটা দেখার জন্যই কিন্তু সবাই দৌড়ে দৌড়ে যায়, এমনকি কান খাড়া করে রাখে। আজকে ইউটিউবেও কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে, এই পরকীয়ার ব্যাপারটা সামনে আনলে সবাই দৌড়ে দৌড়ে তাদের ভিডিওগুলো দেখবে, আর যারা কষ্ট করে স্ট্রাগল করে এগোতে চাইছে তাদের ভিউজগুলো ডাউনে যাবে। কে ঠিক করলো, কে ভুল করলো, সেটার বিচার নাই বা আমি করলাম, সেটা বিচার করার জন্য ভগবান রয়েছে। তবে ওই যে একে অপরের দিকে কাদা ছিটাছিটি, রাবারের মতন একটা টপিককে টানা, এটাই চলবে। আজ এই কিছু মানুষগুলোর জন্যে যারা কষ্ট করে বড় হতে চাইছে তাদের ব্লগ আর কেউ দেখতে চাইবে না, কারণ ওই যে ইউটিউবে যারা ব্লগ বানায় তারাই খারাপ, এই একটা ট্যাগ যেন লেগে যাচ্ছে। কিসের জন্য, কেন, কিছু মানুষের জন্যে সব প্রত্যেক কটা ব্লগার আজকে যারা ইউটিউবে ডেইলি লাইফস্টাইল দেখিয়ে দাঁড়াচ্ছে তাদের কেন কথা শুনতে হবে, হাতের পাঁচটা আঙুল কি সমান। আজকে ইউটিউবে একসাথে আমরা কাজ করি বলে ও করেছে, তুমিও একদিন করবে, কেন শুনবো।
মান সম্মান, পরিবার পরিজন, সমাজ বলেও একটা জিনিস থাকে, সমাজে বাস করি। সুতরাং এই রকম একটা টপিক ক্রিয়েট করে রেভিনিউ ইনকাম করব কোনো দিনই না। সুতরাং একজন দুজনকে দিয়ে প্রত্যেক ব্লগারদের প্লিজ কথা শুনিও না। বাসন কটা মেজে আসলাম, আর খাওয়া দাওয়া করার পর বাসন মাজতে খুব কষ্ট হয়, ওই জন্যে 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে বসে তারপর গিয়ে বাসনটা মেজে আসলাম। আর আমি এখন ঘুমো ঘুমো করব। আর আমার মনসুমাকে একটু দেখবে, এই দেখো দেখেছ ঘুমাচ্ছে, দেখেছো কোথায়? আসলে আমি বালিশ টালিশ পেতেছি, আর ও দেখি ওই চেয়ারের তলায় শুয়ে রয়েছে। ও চেয়ারের তলায় বেশিরভাগ শোয়, খাটের তলায় বেশিরভাগ শোয়, মানে এদিক ওদিক ও শুতেই থাকে। তারপর আমি ওকে কোলে কোলে নিয়ে এসে এই যে এখানটায় শুয়ে দিয়েছি বালিশের মধ্যে মাথা দিয়ে। ঘরে আলো ঢুকলে না আমার ঘুম হয় না, এদিকে জানলাটাও দিয়ে দেবো, দেখো এদিকে জানলাটাও দিয়ে দেবো, প্রচন্ড রোদ আসে এদিকটা দিয়ে। তো জানলাটা দিয়ে এখন একটু রেস্ট নেবো। আর এই যে আমার আমার ওষুধ, এই জায়গাটা থাকলে আমার মনে থাকে জানো তো, এই জায়গাটা রেখে দিয়েছি। আর এই যে ওইদিকে দেখো কত ওষুধ, কত ওষুধ শেষ হয়ে এসছে। এই যে এটা যেমন আজকে শেষ হয়ে গেল, এই যে এটা আজকে শেষ, একদম ধুয়ে টুয়ে খেয়ে নিয়েছি। আর এটা এই যে আর মনে হয় দুবার না একবার হবে, 15 ফোঁটা করে নিতে হচ্ছে। তো তো এই তো ওষুধ ওষুধ শেষ হয়ে গেলে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে। আর তোমরা অনেকে বলেছো ফল টল খাও রিয়াঙ্কা, তো সত্যি কথা বলতে ফল খেতে আমার মানে শরীরটা খারাপ ছিল যখন, এত ফল খেয়েছি না, আমার ফল খেতে ইচ্ছেই নেই। তবে হ্যাঁ খেতে হবে, শরীরটা সত্যি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন, যত দিন যাচ্ছে ততই যেন শরীরটা খারাপ খারাপ লাগছে। ওই কাজ করছি, কাজ টাজ করে এসে শুয়ে থাকছি, এরকম প্রচণ্ড দুর্বল লাগছে। তো চেষ্টা করছি শরীরটাকে আগের মতন ফিট করার। সময় এখন 3:30, ঘুমাচ্ছিলাম, লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম আমি আর মামার মনুসোনা। ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, আর এদিকে বারান্দাটা ঝাড় দেবো না কারণ এখনও কাজ চলছে, এই যে অনেক জিনিসপত্র রয়েছে, কাকুরা এখনও কাজ করছে, তো মানে এখন ওরা 4টা পর্যন্ত মনে হয় কাজ করবে। আর এদিকে আমার বর ফোন করলো, করে বলল যে তুমি কিন্তু খাওয়া দাওয়া করে নাও, আমার যেতে যেতে 6টা হয়ে যাবে, ততক্ষণ না খেয়ে থাকবে। আর সত্যি কথা বলতে এখন না আমি না খেয়ে থাকতে পারি না গো, খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। এই যে আমার মনুসোনাকে দিয়ে দিলাম, মনুসোনা ভাত খাচ্ছে দুধ দিয়ে, আর এই যে আমি নিয়ে বসেছি দুপুরে মানে সকালে যা তরকারি ছিল সেটাই দুপুরবেলায়। তো চলো দুপুরবেলার খাবারটা খেয়ে নিয়ে কাজ থেকে আসলো, এখন সময় হচ্ছে 6:30, কাজ থেকে এসে ফ্রেশ হলো, হয়ে যে এখন প্রসাদ খাচ্ছে। আমি গেছিলাম হচ্ছে প্রসাদ আনতে, পাশে একজনের বাড়িতে আজকে বাড়ির পুজো ছিল, তো প্রসাদ আবার ভেবো না এটা বাড়ির পুজোর মানে একদম বাড়ির ঠাকুরের মানে অল্প করে তো বাইরে করে, তারপর শেষ হয়ে গেলে তো ঘর থেকে বানাতে হয়, এটা ঘর থেকে বানানো, ঠিক আছে? তো যার ঘরে এনে রেখে দিয়েছিলাম, তো এখন ও আর আমি প্রসাদ খাচ্ছি, বৌদিকেও দিলাম, আর তারপর ভাত খেলে খাবে, ভাত তো সেই একবার খেয়েছে। আর আমি দুপুরবেলা আমি আর মনুসোনা খেয়ে নিয়েছিলাম, তারপর ও বাড়িতে গিয়ে একটু বসেছিলাম, তারপর এই বাড়িতে আসলাম। এই তো ভিডিওটা এখনও পাবলিশ করিনি, করব 7টার সময়, ও 7:45, 6:30 ও আসলো, 7:45 এখন। চলো সঙ্গে থাকো, পরে দেখাচ্ছে। সময় এখন 9:00, তো সন্ধেবেলা আমার বর ভাত খেয়েছে বলে, আর 2টো ভাত ছিল আমি জল ঢেলে রেখেছিলাম, ও বলল আমি আর কিছু খাবো না, তা আমি ওই 2 মুঠ জল ঢালা ভাতই খেয়ে নিলাম, আর একার জন্য কিছু রান্না করলাম না। জানি আমার দিদি ভাইরা আমাকে একটু বকবে যে রিয়াঙ্কা কেন নিজের জন্য একটু রান্না করলে না, আসলে 2 মুঠ ভাত ছিল আর কি করব, ওই জন্য ওটাই খেয়ে নিলাম, আর তরকারি ছিল, ভিন্ডি সর্ষে ছিল, এই তো। আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে খুব আওয়াজ হচ্ছিলো, বুঝতে পারবে না তাই জন্যই ভয়েস ওভার দিতে হলো। তো আজকে মনুসোনাকে দেখিয়ে ব্লগ শেষ করলাম।